অ্যান্টওয়ার্প সেন্ট্রাল স্টেশন থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বেলজিয়ামের অন্যতম বড় শহর এবং স্টেশনে দেখার বেশ কিছু জিনিস আছে, সেগুলোই আমি আপনাদেরকে এখন দেখাব। চলুন, প্ল্যাটফর্ম থেকে বের হলেই ঠিক এরকম সুন্দর একটা দৃশ্য অবলোকন হয় এখানে। দেখুন কতটা সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন এটি। প্রথম দেখাতে খুব বিলাসী হোটেল বা এয়ারপোর্টের গ্রাউন্ড মনে হতে পারে আপনাদের কাছে। চলুন ওয়াকিং টুরের এই পর্বে বাইরে যে অ্যান্টওয়ার্প শহরটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেব। আমার পেছনেই সেন্ট্রাল স্টেশন এবং ঠিক তার বাম পাশেই এই রাস্তার মাথা পর্যন্ত টোটালটাই ডায়মন্ড মার্কেট। যে কথাটাই আমি আপনাকে বলছিলাম সেটি হচ্ছে, দেখুন এই ডায়মন্ড মার্কেট এখান থেকে শুরু এবং দোকানগুলো কতটা সাজানো এবং সুসজ্জিত, ডায়মন্ডের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো রাখা। যদিও রাতে বন্ধের সময় একটা শাটার টেনে দিয়ে যায় এরা, তারপরেও দেখুন সিরিয়ালে এতগুলো দোকান আছে, দোকানগুলো চোরের ভয় নেই। এমনকি অনেক দোকানগুলো দেখা যাচ্ছে যে ভিতরে কেউ নয়, দোকান ক্লোজ। তার মানে তারা ডিসপ্লে করার জন্য দিনের বেলায় শাটার উঠিয়ে রেখে এইভাবে গ্লাসের মধ্যে ডায়মন্ডগুলো রেখে দিয়েছে। এত জনবহুল বা এতটা ব্যস্ত শহর হওয়া সত্ত্বেও এরা আইনের প্রতি কতটা আস্থাশীল, যারা জানে যে এদের দোকান অন্তত দিনের বেলায় এভাবে রেখে দিলে চুরি হবে না। রাতের বিষয়টা ভিন্ন। আমার দুই পাশেই সবগুলো খাবারের রেস্তোরাঁ, ঠিক একেবারেই স্টেশনের সাথে। সুতরাং অন্য শহরের মতো নয় যে স্টেশন থেকে একটু এই জিনিসটা অ্যান্টওয়ার্প আমার কাছে ভালো লেগেছে। স্টেশন থেকে বের হলে সব ধরনের খাবার, রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস এবং থাকার জন্য হোটেল সবগুলোই কাছাকাছি। সামনে এগিয়ে যাই, দেখি আরও কী কী মজার জিনিস আমরা দেখতে পাই। অ্যান্টওয়ার্পের আর একটা অন্যতম বৈশিষ্ট্য হলো সেটি আমার পেছনে ঘুরলে দেখবো। দেখুন নতুন এবং পুরনো বিল্ডিংয়ের কম্বিনেশনে একটা অন্যরকম কারুকার্য ছোঁয়া পেয়েছে এই শহরটিতে। অন্যান্য শহরগুলো যেমন পুরনোকে ধরে রেখেছে, আবার কিছু শহর নতুনত্বকে আগলে রেখেছে, অ্যান্টওয়ার্পের ক্ষেত্রে তারা পুরনো ঐতিহাসিক বিল্ডিংগুলোকে ঠিকই রেখে তার পাশে নতুন নতুন স্থাপনাগুলো তৈরি করে চলেছে। এখন যে এরিয়াতে হেঁটে যাচ্ছি এটা লো কার্বন এমিশন জোন, যার জন্য বেশ নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটা একটা বিজনেস এরিয়া। সো আমি আপনাদের যদি দেখাই, আমার পেছনে যে দোকানটি দেখছেন এটা হচ্ছে ফিনাক, ইলেকট্রনিক্স গ্যাজেটের জন্য খুব ভালো একটি দোকান। কম বেশি সব সবই ব্র্যান্ডস আছে এবং এগুলো বেশ ভালো মানের প্রোডাক্ট এবং খুব রিলায়েবল প্রাইসে দিয়ে থাকে। রাস্তার দুই পাশে যতগুলো দোকান দেখছেন সবগুলো বিভিন্ন ধরনের শপ, বুটিক থেকে শুরু করে কসমেটিক্স এবং ওয়ার্ল্ডের নামি দামি ফেমাস ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রসাধনীর শপ এই রাস্তার দুই পাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাস্তার পুরোটাই চায়না টাউন, তার পাশে অসংখ্য চাইনিজ জাপানিজ থাই রেস্টুরেন্টে সুসজ্জিত, সেগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আর একটা জিনিস দেখো, রাস্তার দুই পাশেই শুরুতে এবং শেষে ঠিকভাবে দুটি সিংহ সহ এই গেটটি প্রদর্শিত হয়েছে। এই সিংহের ব্যাপারে যদি একটু বলি, চায়নারা সিংহকে তাদের নিরাপদ। আর একটা গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সাথে শেয়ার করি, আমার পেছনে দেখুন ফ্লিক্স বাসের স্টপ। সো এখান থেকেই ইউরোপের বিভিন্ন দেশে আমরা বাসে যাতায়াত করার জন্য সাধারণত যে ফ্লিক্স বাসগুলো ব্যবহার করে থাকি সেই বাসগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায়। এই জিনিসটা ভালো লেগেছে যে ব্রাসেলসের মতো নয়, ব্রাসেলসে কিন্তু আপনার এই ইউরোপের বাইরে কোথাও যেতে হলে বাস বা ট্রেনে সেগুলো ব্রাসেলস সাউথ বা মিডতে যেতে হয়। অ্যান্টওয়ার্পে এই জিনিসটা পেলাম যে এগুলো খুব কাছাকাছি আছে। ইউরোপের প্রত্যেকটা শহরই খুব পরিবেশ বান্ধব, যার জন্য এরা সাইকেল ব্যবহারে বেশি পরিমাণে সতর্ক থাকে বা খুব বেশি সাইকেল এরা ব্যবহার করে থাকে। ঠিক তার ব্যতিক্রম অ্যান্টওয়ার্প শহরও। সেন্ট্রাল স্টেশনের ঠিক পাশে এভাবেই পার্ক করে রাখা আছে অসংখ্য সাইকেল। এই সাইকেলগুলো কিন্তু ঘন্টা চুক্তিতে ভাড়া নেওয়া যায়, স্বল্প দূরত্বে এদিক ওদিক যাওয়ার জন্য আপনি খুব অল্প করে যে সাইকেলগুলো ভাড়া নিয়ে চলাচল করতে পারবেন।